নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত দু তিন দিনে অনেকেই কমেন্ট করছে, দাদা আপনার চ্যানেলে ভিউজ আসছে না কেন ইত্যাদি। আমি কি করে বলবো বলুন তো, কেন ভিউজ আসছে না? বেশ অনেক দিন ধরেই, 6-7 মাস ধরেই ভিউজ অনেক কমে গেছে। সে যাই হোক, এই ভাবতে ভাবতেই জানি না কেন হঠাৎ করেই কালকে রাত্রে স্বপ্ন দেখলাম, স্বপ্নে ভগবান এসছে। হ্যাঁ, এসে বলছে কি সমস্যা? আমি বললাম ভিউজ আসছে না কেন, বললো রিপ্লাই ভিডিও তৈরি করতে। রিপ্লাই ভিডিও ব্যাপারটা ঠিক হবে, যে যার মতামত রাখছে ব্যক্তিগত, সেখানে আমার রিপ্লাই দেওয়ার কী আছে? বলছে তাহলে ভোগে যা। আমার ভোগে যাওয়ার দরকার নেই, হবে একটা রিপ্লাই বানিয়ে দিই, অ্যাকচুয়ালি মজা করছি। তো আজকে রিপ্লাই বলবো। অঞ্জন দত্ত একটি পোস্ট বানিয়েছেন বহুদিন আগে, প্রায় 10 দিন হয়ে গেছে সম্ভবত। সেখানে তিনি তার সিনেমাকে কেউ খারাপ বলেনি ঠিকই, কিন্তু তার জন্য তিনি লেখেননি, সেটা তিনি ক্লিয়ার করেছেন। তার পোস্টার স্ক্রিনশট দিচ্ছি, সেখানে তিনি অনেক খারাপ খারাপ কথা লিখেছেন অনেকের সম্পর্কে, যদিও কারোর নাম নেননি। একটা ওভারঅল পার্সপেক্টিভে তিনি বলেছেন এবং তার মনে হয়েছে তার ফিডে, তার হোম পেজে এমন অনেক ডিজিটাল প্ল্যাটফর্মের কন্টেন্ট বা ফেসবুক কন্টেন্ট বা ইউটিউব কন্টেন্ট আসে, যেগুলোকে তার মনে হয়েছে নিম্ন মেধার বা মধ্য মেধার, রুচিহীন, তার পার্সপেক্টিভ থেকে মনে হয়েছে। এবং তিনি সেই কথাগুলো ঝাড় ঝাড় করে লিখেছেন। তিনি বলেছেন ইউটিউবার যদি ইউটিউব না করতো তাহলে কি তারা হকারি করতেন? এবং এই হকারি শব্দটা শুনে অনেকের খুব অসম্মানে লেগেছে, সম্মানে লেগেছে। এবার মানে কেন লেগেছে আমি জানি না, মানে আপনারা সকলেই তো বলে যে হকাররা কি কোনো কাজই ছোট নয়, হকাররা অনেক পরিশ্রমী। তো হকাররা পরিশ্রমী যদি হবে, কোনো কাজ যদি ছোট না হবে, হকাররাও যদি সম্মানীয় হবে, তাহলে আপনাকে হকার বলেছে বলে আপনি রাগ করছেন কেন? বা আপনাকে তো বলেও নি অ্যাকচুয়ালি, ওভারঅল বলেছে। তবু একটা কথা আছে, একটা প্রবাদ আছে বাংলা, কথা ওড়ে হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। হ্যাঁ, তো অনেকেই দেখলাম খুব রেগে ফেগে গেছে, তারপর তার রিপ্লাই। অনেকে যারা এই কন্ট্রোভার্সির মধ্যে নেই তারাও ঢুকে পড়ছে, রিপ্লাই দিচ্ছে, বেচারা জমে উঠেছে। আমি একখানা ভিডিও বানিয়েছিলাম কয়েক দিন আগে। তো আজকে অঞ্জন দত্তের এই পোস্টের রিপ্লাই নয়। অঞ্জন দত্ত খুব বাজেভাবে বলেছেন, তার কথার অ্যাপ্রোচটা খুব বাজে ছিল, প্রেজেন্টেশনটা খুবই খারাপ ছিল, খুবই বুকে লাগার মতোই ছিল। অনেক যারা নতুন ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা তারা আসছে, কন্টেন্ট তৈরি করছে, তাদের খারাপ লাগবে, আঘাত লাগবে যে অঞ্জন দত্ত তাদেরকে এরকম করে বলছে। কিন্তু অঞ্জন দত্ত অ্যাকচুয়ালি আপনাকে বলেনি, আপনাদেরকে বলেনি, তিনি ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটারদেরকে বলেছে। সুতরাং আপনি বুকে নেবেন না, আপনাকে কষ্ট করবেন না, আপনাকে বলেন। মানে যদি আপনি সেরকম ভালো ক্রিয়েটার হন, আপনি যদি জ্ঞানী হন, আপনি যদি অনেক সম্পর্কে খোঁজখবর রাখেন, জানেন, তাহলে আপনি গায়ে মাখছেন কেন বা মাখবেনই কেন? তো এই অঞ্জন দত্তের পরিপ্রেক্ষিতে অরিত্র দত্ত বণিক, যিনি চাইল্ড আর্টিস্ট ছিলেন, বর্তমানে তিনি বেশ এখন অনেকটা বড় হয়ে গেছেন, এবং আমার যা মনে হলো তার কথাবার্তা শুনে, তিনি কিছু ডিজিটাল বা টেকনিক্যাল কিছু কাজকর্ম করেন, আমি সঠিক জানি না। তো তিনি একটি ভিডিও করেছিলেন, বেশ বড় একটা 20-22 মিনিটের ভিডিও, সেখানে তিনি অনেক কথা বলেছেন। আমার অনেক কথাগুলো শুনে আমি সহমত ছিলাম, আমার বেশ ভালো লেগেছিল, আমার মনে হয়েছিল যে হ্যাঁ বেশ একটা যুক্তিযুক্ত, লজিক্যাল একটা একটা ডিগনিফাইড কথাবার্তা তিনি বলেছেন, আমার ভালো লেগেছিল, আমি সেখানে লাইক করেছিলাম। আর সমস্যা হচ্ছে আমি যখনই লাইক করেছি, সঙ্গে সঙ্গে ফেসবুকের যে অ্যালগরিদম আছে সে মনে করেছে আমি বোধহয় প্রেমে পড়ে গেছি। ফলে যা হচ্ছে, গত 3-4 দিন ধরে তার নানা রকম ছবি, পোস্ট ইত্যাদি সমস্ত ফিডে আসছে। তো সেই করতে করতে হঠাৎই আজকে সকালে একটা তার একটা পোস্ট ফিরে এলো, যেটা পড়লাম, এবং সেই পোস্টটা পড়ার পর আগের ভিডিও দেখে তার প্রতি যে একটা ভালোবাসা, ভালো লাগা, ফেসবুকের মতো একটা প্রেম তৈরি হয়েছিল আমার, সেটা তার এই পোস্টটা পড়ে একেবারেই ফুস হয়ে গেল। আচ্ছা, সবার আগে বলে দিই যে যে কোনো মতামতই ব্যক্তিগত, আমি যেখান থেকে আপনাদের এই ভিডিওটা বলছি, কথাবার্তা বলছি, সেটা অনেক লেন্দি হবে, অনেক বড় হবে, অনেক কিছু বলার আছে, এখনও শুরুই সেরকমভাবে করিনি, সম্পূর্ণটাই আমার পার্সপেক্টিভ থেকে, আমার ব্যক্তিগত মতামত, এবং আমার মতামতের সঙ্গে আপনার মতামত এক হতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনার মতামত ভিন্ন হতেই পারে, এবং আপনার যদি ভিন্ন মতামত বা একই রকম মতামত থাকে, আপনি অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করুন এবং আমাকে আপনি আপনার মতামতটা জানান, তাহলে আমি সমৃদ্ধ হব। এবং আমি ভিডিও করছি বলেই মানে আমি সব জানি এরকমটা মোটেই নয়, আমার থেকে আপনারা অনেক বেশি জানেন।
কারণ আপনারা দেখেন, আপনারা ভিউয়ার্স, তো যারা অনেক বেশি দেখে তারা অনেক বেশি জানে, যারা তৈরি করে আমার মনে হয় তাদের থেকেও বেশি জানে, যারা চর্চা করে দেখে ইত্যাদি। আমরা আর কি, এই আনলাম একটা ভিডিও, আনলাম 10টা লোক দেখে ফেললো, লাইক করলো, ব্যাস, আমাদের কোনো ভ্যালু। যাই হোক, তো আমি কথা বলতে শুরু করলে নানান এদিক ওদিক 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 চলে যাই, এবং যেহেতু আর কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আমার মতে, তো সেই জন্য আমি একটু লিখে রেখেছি এখানে কিছু কিছু পয়েন্ট, এবং হয়তো বলতে বলতে আমি সেদিকে একটু তাকাবো, তো এটা আপনারা একটু ইগনোর করবেন। শুরু করি। আচ্ছা, অঞ্জন দত্তর পোস্টটা পড়ে আমার মনে হয়েছে তিনি কিন্তু সবাইকে, সমস্ত ইউটিউবারকে মিডিওকার বলেননি, তিনি কিছু সিলেক্টিভ লোকদেরকে বা সিলেক্টিভ ডিজিটাল প্ল্যাটফর্মকেই বলেছে। এবার সেই কথার কাউন্টারে অরিত্র দত্ত বণিক বলছে যে অঞ্জন দত্ত ইউটিউবারদের মিডিওকার বলছে, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারদের মিডিওকার বলছে, তাহলে গুগলের সিইও সুন্দর পিচ্ছাই সব থেকে বড় মিডিওকার, কারণ তিনি এমন এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে সাধারণ মানুষরা পার্টিসিপেশন করবে, পার্ট নেবে। এরকম কুযুক্তি মানে খুব কম চোখে পড়েছে, আমার কাছে এটা খুবই কুযুক্তি লেগেছে। আবার বলছি, এটা ব্যক্তিগত মতামত, এটা কোনো স্টেটমেন্ট নয়, এটা আমার ওপিনিয়ন, তো আমার এটা খুব কুযুক্তি মনে হয়েছে। প্রযুক্তি কেন মনে হয়েছে, কারণ দেখুন, একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে একজন কেউ এলো, সেরকম বুকের আঁচলটা সরিয়ে, একজন মহিলা স্বাস্থ্যবতী হেলদি চেহারা, সে বুকের আঁচল ফাঁচল সরিয়ে আলু পোস্ত রান্না করছে, ঠিক আছে। এবার এই যে ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে, বা ধরুন কোনো একটা মেয়ে সেটা মিউজিক ভিডিও বানিয়েছে যার নাম ঝিনচাক পূজা, সে খুব ভাইরাল হয়েছে। তো এই যে কন্টেন্টগুলো, এই যে ক্রিয়েটাররা, এরা কী করছে, এসে প্ল্যাটফর্মটাকে নোংরা করছে। তো আমি যদি এদেরকে মিডিয়োকার বলি, এদেরকে নিম্ন রুচির বলি, তাহলে কিন্তু আমি প্ল্যাটফর্মটাকে খারাপ বলছি না। হ্যাঁ, মানে আমি সুন্দর পিচ্ছাই কেন ইউটিউব তৈরি করেছে সেটা কিন্তু, মানে কেন ইউটিউব তৈরি করেনি, করেছে অন্য কেউ, ও এখন ওই সিইও, তো কেন চালাচ্ছে সেটা সুন্দর পিচ্ছাই মিডিয়োকার আমি বলছি না। এই যে ইউজার বা ক্রিয়েটার এবং যে প্ল্যাটফর্ম ওনার, এই তিনটে যে আলাদা জিনিস, আলাদা প্রেক্ষিত, সেইটাকে কোথাও একটা গুলিয়ে ফেলেছে আমার এই মনে হলো ওই অরিত্র দত্ত বণিকের এই পোস্ট বা লেখাটা পড়ে। ধরুন কেউ একজন এসে ফেসবুকে এসে খিস্তি দিল, ভুলভাল কথাবার্তা লিখলো, কোনো নায়িকার পেজে গিয়ে কমেন্টে গিয়ে ভুলভাল লিখলো, তো পুলিশ এসে কাকে ধরবে, যে লিখেছে তাকেই ধরবে, ধরি না ফেসবুকের মার্ক যুগের বাককে থানায় ডাকবে, হ্যালো মার্ক প্লিজ কাম, হ্যাঁ এরকম তো বলবে না। তো প্ল্যাটফর্ম ব্যাপারটা বিশাল বিস্তৃত একটা ব্যাপার, প্ল্যাটফর্মের মধ্যে ভালো খারাপ লোকরা থাকে, খারাপ লোকদেরকে আইডেন্টিফাই করুন, তাদেরকে ব্লক করুন, আটকে দিন, সরিয়ে দিন, জিনিসটাকে পরিষ্কার করুন। প্ল্যাটফর্মকে কেন খারাপ বলতে যাবে, প্ল্যাটফর্ম কেন বন্ধ হবে, মনে আছে এই যে কিছু এক বছর আগে টিকটকে শর্ট ভিডিও বানানো হতো এবং সেই জন্য ইউটিউবারদের কি রাগ রে বাবা, কি রাগ, হ্যাঁ মানে যে পাচ্ছে, যে ইউটিউবার আসছে টিকটকারদেরকে অশিক্ষিত, হ্যাঁ রুচিহীন, কি না কি বলে 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 সেই টিকটক ব্যাপারটাকে ব্যান করলো, লাভের লাভ কি হলো, লোকগুলো তো আর ভাই মানে ফুস হয়ে গেল না, আপনি অ্যাপটাকে ফুস করলেন, লোকগুলো তো রয়ে গেল, তাদের ভিডিওগুলো কন্টেন্টগুলো তো রয়ে গেল, তারা কি করলো, সবাই আপনার বাড়িতেই চলে এলো, ইউটিউবে ফেসবুকে ঢুকে পড়লো। এখন ইউটিউব বা ফেসবুকে এই যে শর্টস, হ্যাঁ এই যে স্টোরিজ, এই যে সমস্ত শুরু হয়েছে, হ্যাঁ বেলের লাপানো ব্যাপার স্যাপারগুলো, হ্যাঁ আমি আবার বলছি, সবাইকে বলছি না, কিছু কিছু আপনারাও নিশ্চয়ই মানবেন, মানে যখন আপনারা ফিড চেক করেন কিছু কিছু আসে না, মানে তো কী লাভের লাভটা হলো, প্ল্যাটফর্মটা বন্ধ করে আমার কী লাভ হলো। সমস্যাটা প্ল্যাটফর্ম নিয়ে নয়, সমস্যাটা ক্রিয়েটারদের নিয়ে এবং সমস্ত ক্রিয়েটারদেরকে নিয়েও নয়, কিছু খুব মিনিমাম পার্সেন্টেজ সিলেক্টিভ কিছু ক্রিয়েটারদের নিয়ে, তাদেরকে সরিয়ে দিন, ব্যাস ব্যাপারটা হয়ে গেল। আর এই অরিত্র দত্ত বণিকের পোস্টটা যদি আপনি আমার স্ক্রিনশটটা পজ করে আরেকবার দেখেন, দেখে ওটা যদি দেখেন তো দেখবেন যে উনি লিখেছেন যে মিডিওক্রেসি বন্ধ করলে প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে এবং তাতে 50 লক্ষ মানুষ কাজ হারাবে, বিশ্বযুদ্ধ বাঁধবে। হ্যাঁ মানে এইটা একটা যুক্তি হলো, ধরুন একটা দোকান থেকে আমি একটা ব্লেড কিনে আনলাম, ব্লেড দিয়ে আমার
কোনো একটা পরিচিত লোকের বা রাস্তার একটা লোকের আমি পকেট মারি করলাম, পকেট কেটে ফেললাম বা গলা কেটে ফেললাম, তাতে কি হবে? আমার জেল হবে, আমার ফাঁসি হবে, থোড়ি না ব্লেড কোম্পানি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ধরুন এই যে গাড়ি চাপা দিয়ে কত লোক বিশ্বে সারা পৃথিবীতে প্রতিদিন অ্যাক্সিডেন্টে প্রচুর মানুষ মারা যাচ্ছে গাড়ি চাপা পড়ে, তাতে কি হয়? ড্রাইভারের শাস্তি হয়, গাড়ির কোম্পানি কখনো বন্ধ হয়, গাড়ি বিক্রি বন্ধ হয়, গাড়ির সঙ্গে যুক্ত শিল্পরা কখনো, শিল্পীরা বা শ্রমিকরা কখনো মানে না খেতে পেয়ে মারা যায়। এই এই সমস্যাটা তো ওই সমস্যা তৈরি করে না। ট্রাফিকটা আইন, ট্রাফিক সিস্টেমটাকে আরো বেটার করা হয়, আরো ডেভেলপ করা হয়, তেমনি আমাদের এই সোশ্যাল মিডিয়ার এই যে আজে বাজে ক্রিয়েশন যেগুলো হচ্ছে, আলু পোস্ত বলুন বা ঝিনচাট পূজা বলুন বা আরো যে সমস্ত যেখানে ট্রোলিং হচ্ছে, রোস্টিং হচ্ছে, অকারণে মেয়েদেরকে অসম্মান করা হচ্ছে, কেউ হয়তো একটা গান করলো ছেলে মেয়ে যেই সার গানের গলাটাও তো খারাপ, খুব বাজে গান করেছে, কেউ হয়তো একটা ইংরেজি বললো সে তো খুব বাজে ইংরেজি বলেছে, কিন্তু সে তো কোনো অপরাধ করেনি, সে তো চুরি ডাকাতি খুন করেনি, কেউ হয়তো সেকেন্ড টাইম বিয়ে করেছে, দ্বিতীয় বিয়ের সঙ্গে আগের বউ হয়তো মারা গেছে, কিডিভোর্স হয়ে গেছে, সেকেন্ড টাইম বিয়ে করেছে, বিয়ে করার পর ছবি দিয়েছে, তাকে ট্রোল করছে, রোস্ট করছে, এই সমস্ত জঞ্জালগুলো যারা তাদেরকে তো সরাতে হবে, আপনাকে ট্রাফিকটাকে, আপনাকে ফিল্টারটাকে আরও বেটার করতে হবে, আপনাকে প্ল্যাটফর্ম বন্ধ করতে হবে না। মানে অরিত্র দত্ত বণিক, তিনি একটা ডিজিটাল টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত, তিনি কি করে বলছেন, আমরা ফিল্টার দেব না, আমরা জিনিসটাকে খারাপ লোকগুলোকে ছেঁকে তুলবো না, এটা হয়। এই যে দু একটা উদাহরণ দিলাম, এরকম আরো উদাহরণ দেওয়া যায়, আমি মানে অনেকগুলো উদাহরণ কিন্তু লিখে রেখেছি, ছ সাত, দেখুন ভালো লাগে, মজা লাগে শুনে। দেখুন বেশিরভাগ পুলিশ ঘুষ খায়, আর জানি আমরা রাস্তাঘাটে সিনেমায় দেখাই যায় বেশিরভাগ পুলিশ ঘুষ খায়, তাই বলে কি দেশে আর নতুন পুলিশ স্টেশন তৈরি হবে না, তাই বলে কি আর কেউ নতুন কোনো পুলিশ রিক্রুট হবে না, এটা এটা হয়, ঘুষখোর পুলিশদেরকে শাস্তি দেব না। ধরুন একটা স্কুল তৈরি করলাম আমি, সেই স্কুল ধরুন আমি ডেফিনেটলি আমি জানি যে উচ্চ মেধা যারা তারা কম আসবে, নিম্ন মেধা এবং মধ্য মেধার লোক বেশি আসবে, ছেলে মেয়েরা বেশি, তাহলে স্কুল তৈরি হবে না, স্কুল প্ল্যাটফর্ম বন্ধ হবে কখনো, এটা কখনো হয়? এই যে দেশের মিডিয়া সংবাদ জগৎ, আপনি সকলেই জানি আমরা যে প্রত্যেকটা সংবাদপত্রই কোনো না কোনো পলিটিক্যাল পার্টির পেছন চাটে, এত তাই বলে কি প্রতিবাদ হবে না, সেটা বলা যাবে না, মানে সংবাদপত্রকে শ্রদ্ধানোর কথা বলা যাবে না, যেহেতু সব সংবাদপত্র এটাই করছে, এটাই হয়ে আসছে বলে এই হবে, এটাই চলতে থাকবে, নতুন সংবাদপত্র একটা কোনো ভালো সংবাদপত্র আসবে না, আমরা কি চাইবো না তারা আসুক, আমরা কি বলে না এটাই তো হচ্ছে, লোকেরা তো এটাই গিলছে, এটাই খাচ্ছে, এরকমই চলুক। হ্যাঁ, মাঝে মধ্যে ফিরে আসে, হ্যাঁ, সাহসী শাড়ি পরে খোলা বুকে সামনে এলেন অমুক নায়িকা, হ্যাঁ, প্রচুর ক্লিক হয়, প্রচুর শেয়ার হয়, প্রচুর হাজার হাজার কমেন্ট সেখানে, প্রচুর টাকা কামাচ্ছে, তাই বলে সেগুলো চলবে, মানে বন্ধ হবে না, প্ল্যাটফর্ম দোষ, তার জন্য কি প্ল্যাটফর্মটা দোষ করছে আমাকে? আমি তো ফেসবুকে কত ভালো ভালো পোস্ট দেখি, কত সমৃদ্ধ হই, কত সুন্দর গল্প পড়ি, কবিতা পড়ি, কত ভালো ভালো গান শুনি, নাচ দেখি, কত কিছু দেখি, প্ল্যাটফর্মের দোষ দিয়ে লাভ আছে? বোকার মতো কথা, ধরুন মা কালীর একটা ফটো দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে এই ফটোটাকে লাইক করুন, কমেন্ট করুন, পাঁচজনের সঙ্গে শেয়ার করুন, তাহলে আপনার মঙ্গল হবে, না করলে আপনার অমঙ্গল হবে, মানে এইগুলো সহ্য করতে হবে, এই সমস্ত ক্রিয়েটারদের এই সমস্ত পেজগুলোকে ব্লক করবো না। হ্যাঁ, ধরুন মেয়েদের ছবি তুলে সেগুলোকে নিয়ে বদনাম করা হচ্ছে, ব্ল্যাকমেলিং করা হচ্ছে, আজে বাজে কমেন্ট, এগুলো আকচার হচ্ছে, তো সেই ইউজারদের অ্যাকাউন্ট ব্লক করবো না, কারণ আমার প্ল্যাটফর্মে তো বন্ধ হয়ে যাবে, এটা হয় কখনো? বাড়িতে সাপ ঢুকেছে, আমি গিয়ে বললাম যে দাদা আমার বাড়িতে সাপ ঢুকেছে, বনদপ্তরকে ফোন করলাম, হ্যালো স্যার সাপ ঢুকেছে বাড়িতে, বনদপ্তর কী বলবে, বাড়িতে আগুন লাগিয়ে দিন, প্ল্যাটফর্ম বন্ধ হয়। আরে সাপ ঢুকেছে, সাপটাকে মারো, মেয়ে আর বাড়ির একটা মেয়ে, সে বাইরে বেরোচ্ছে, রাস্তার ছেলেরা তাকে টিজ করছে, খারাপ খারাপ কথা বলছে, তো কী করবো, সেই ছেলেগুলোকে আটকাবো তো, তাদের ব্লক করবো তো, তাদেরকে পাড়া থেকে সরিয়ে দেবো তো, নাকি আমার মেয়েকে বলবো যে বাড়ির বাইরে বেরোবি না, এই সমস্ত যুক্তি ফুক্তি দেখে হয়। আপনার প্ল্যাটফর্ম কখনো খারাপ হয় না, ভালো বা খারাপ হয় সেই প্ল্যাটফর্মের ক্রিয়েটররা বা ইউজাররা, এবং বেসিক্যালি দুনিয়াতে সমস্ত বিভাগেই আপনি দেখবেন যে খারাপ জিনিসটাই বেশি, ভালো জিনিসটা কম। মানে আমি জানি না আপনার আমার সঙ্গে এই ব্যাপারের সঙ্গে একমত হবেন কিনা, ভালো জিনিস খুব রেয়ার, রেয়ার বলেই সেটা ভালো, খারাপ জিনিস বেশি, এবং এত বেশি বলেই সেটা খারাপ,
আমার মত মানে রাস্তা রাস্তা খোয়া পাথর এসব পাওয়া যায় বলে তার কোনো মূল্য নেই, কিন্তু একটা সোনা বা একটা হিরে আনতে গেলে অনেক ভিতরে ঢুকে খনিজ খনির মধ্যে ঢুকে অনেক পরিশ্রম করে তুলে আনতে হয় বলে সেটা এত দামি, দুষ্প্রাপ্য বলেই সেটা দামি, সেটা ভালো আমার ব্যক্তিগত মতামত। দেখুন এখানে এই পোস্টে অরিত্র দত্ত বণিক লিখেছে যে মানুষ পার্টিসিপেশন করবেই, মানুষ তাদের কন্টেন্ট ক্রিয়েট করবে। পার্টিসিপেশন করতে কেউ বারণ করেনি, পার্টিসিপেশনটা অন্য জিনিস, হ্যাঁ, আর স্টেটমেন্টটা অন্য জিনিস, দুটোর মধ্যে তফাত আছে, আমি আপনাকে বোঝাচ্ছি। পার্টিসিপেশনটা হচ্ছে এরকম, ধরুন আপনি একটা সিনেমা দেখে গেলেন, এসে বললেন যে সিনেমাটা আমার ভালো লাগেনি, এটা হচ্ছে পার্টিসিপেশন। কিন্তু আপনি এসে বললেন চারটে লোককে আর সিনেমাটা ভালো না, এটা হচ্ছে স্টেটমেন্ট। আপনি বা আপনি কেন কেউই কখনোই বলতে পারে না যে ওটা ভালো হয়নি, ওটা বিশেষ করে শিল্পের ক্ষেত্রে, গান কবিতা নাচ সিনেমা সাহিত্য ইত্যাদির ক্ষেত্রে কখনোই আপনি কোনো স্টেটমেন্ট দিতে পারেন না এটা ভালো হয়নি। আমার ভালো লাগেনি সেটা আপনি বলতেই পারেন, কোনো ব্যাপার না, কিন্তু ভালো হয়নি এটা কখনোই বলা যায় না, এই স্টেটমেন্টটা কেউ দিতে পারে না। আপনার মা ধরুন একদিন খাবারে নুন কম দিতেই পারে, তার জন্য কি আপনি আপনার মাকে বলবেন যে তুমি রান্না করতে পারো না, আপনার মাকে নিয়ে আপনি ট্রোল করবেন, রোস্টিং করবেন? আরে নুন কম হওয়াটাও খুব আপেক্ষিক, মানে ধরুন অনেক মিলে খাচ্ছে, কেউ বলছে নুন কম, কেউ বলছে ঝাল বেশি, কারো বলছে বা দারুণ রান্না হয়েছে, এরকম রান্না আগে কখনো খাইনি। মানে আপনার রান্নাটা কেমন লাগছে নির্ভর করছে আপনার জিভের উপরে, এটা রাঁধুনি তো জানে না আপনার জিভটা কেমন, সে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওরে রান্না করেছে, রান্না খারাপ কখনো কখনো হয়ে যেতেই পারে, আপনি সে রান্না খারাপ হয়েছে বলুন, কিন্তু তাকে নিয়ে ট্রোল আপনি করবেন, তাকে নিয়ে রোস্টিং করবেন এবং আপনাকে মধ্যমেধাও বলা যাবে না, আচ্ছা এবার মধ্যমেধা কাকে বলে সেটা আমি আরেকটু ছোট, আমার প্রায় শেষ হয়ে এসেছে আর দু চার লাইন আছে, মধ্যমেধা কাকে বলে সেটা আমি আরেকটু একটু ব্যাখ্যা করে বললে একটু ভালো আপনারা বুঝতে পারবেন। ধরুন বিরাট কোহলি খেলতে গেল, সে জিরো রানে আউট হয়ে গেল, এবার সচিন তেন্ডুলকার ধরুন ইয়েতে কমেন্ট্রিতে আছে, সে বলছে যে ওর এই শটটা নেওয়া ঠিক হয়নি, এই শটটা ভুল নেওয়া হয়েছে, ওর উচিত ছিল এই দিকে শট নেওয়া, এরকমভাবে ব্যাট ধরা, তো এটাকে বলা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন, ঠিক আছে। কিন্তু বিরাট কোহলি জিরো রান আউট হয়ে গেল, আপনি একটা খেলার পেজ খুললেন কি চ্যানেল খুললেন, সেখানে এসে আপনি বললেন আর ওর ব্যাট ধরা ঠিক হয়নি, ওর ব্যাট ধরতে পারে না, প্যাভিলিয়নে অনুষ্কা শর্মা এরকম টুপি পরে হাফ নাচছিল তাই ও জিরো রানে আউট হয়েছে, এইগুলোকে বলা হয় মধ্যমেধা, ঠিক আছে। মানে এইগুলোর বিরুদ্ধে আপনার খারাপ লেগেছে, কোনো কিছু খারাপ মনে হয়েছে, আপনি সমালোচনা করতেই পারেন, খারাপ লেগেছে আপনার সেটা আপনি বলতেই পারেন, আপনি মতামত দিতেই পারেন, অর্থাৎ পার্টিসিপেশন আপনি করতেই পারেন, কিন্তু কখনোই আপনি স্টেটমেন্ট দিতে পারেন না। আমি এই স্টেটমেন্টের বিরুদ্ধে, ডাউনলোড করে সিনেমা দেখবো, আমিও দেখি, সবাই আমরা দেখি, যদিও সেটা ঠিক নয় তবুও বলছি, ডাউনলোড করে সিনেমা দেখবো, অর্থাৎ সিনেমা তৈরি করতে যে খরচটা হলো, যেই খরচটা কিছু টাকা টিকিটের টাকাটা আমার থেকে ওই লোকটার পাওয়ার দরকার ছিল, সেটা পেল না, তার লস হলো, তো ডাউনলোড করে সিনেমা দেখবো এবং সিনেমা দেখার পর বলবো আর মেকআপটা না ভালো হয়নি, কী করে হবে, আপনি তো টিকিটটা কাটেননি, পয়সাটা দেননি, সে মেকআপের টাকাটা কোথায় দিতে পারবে? মানে একটা 100 টাকার গিফট নিয়ে বিয়েবাড়িতে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে এসে বলবো আর চিকেন করেছে মটন করেনি, এটা তো ঠিক নয় না। আবার বলছি অঞ্জন দত্ত যে অ্যাপ্রোচে যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন, তার কথাগুলো বলেছেন, সেটা ডেফিনেটলি বাজে, খুব খারাপ, এরকমভাবে বলা উচিত নয় কাউকেই, কিন্তু তিনি যে জিনিসটা বলতে চেয়েছেন অর্থাৎ এই যে মধ্যমেধা, আমিও মধ্যমেধারই লোক, আমি তো তার থেকেও নিজেকে ছোটো মনে করি, আমার বক্তব্য হচ্ছে আপনার খারাপ লেগেছে, আপনি আসুন বেঝিঝক বলুন আমার ভালো লাগেনি, কিন্তু আপনি এত বড় হনুমান এখনো হয়ে যাননি যে এসে বলবেন যে ওটা খারাপ হয়েছে। আমরা কেউ নই কোনো কিছুকে খারাপ বা ভালো বলার,
সময় বলবে, ইতিহাস বলবে কোনটা ভালো কোনটা খারাপ। তো এই যে বিশাল বড় একটা 20 মিনিটের ভিডিও করলাম, জানি না এখন অবধি কজন আছেন। আমি চাইবো অবশ্যই আপনারা মতামত দিন, কমেন্ট করুন। অরিত্র দত্ত বণিককে আর একটা ছোট্ট কথা বলবো, আপনি লিখেছেন স্যান্ডি সাহার সাথে আপনি কাজকর্ম করেছেন, অর্থাৎ তার সঙ্গে আপনার পরিচয় আছে। আপনাকে একটা রিকোয়েস্ট, আপনি তাকে বলুন যে কোনো নায়িকাকে না তার শারীরিক গঠন নিয়ে, তাকে হাতি বলা, হ্যাঁ রোগা লোককে কাঠি বলা, হ্যাঁ মোটা লোককে হাতি বলা, এইসব বলবেন না। হ্যাঁ এটা নিম্ন রুচির পরিচয়। আর কাউকে গন্ডারের চামড়া প্রকাশ্যে খবরের কাগজে এসে বলছেন, হ্যাঁ এই আপনার বন্ধু যদি হয় তাকে বলবেন যে এগুলো না করতে। আর যদি তবুও সে আপনার বন্ধু হয় তাহলে আমার মনে হয় সেই আপনার বন্ধুর করার যে পদ্ধতি সেটা একটু বদলানো উচিত, এবং আপনাকে একটু বেছে বেছে ভালো ভালো লোকদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ।